ঢাকার ধামরাই মহাসড়কের দুই পাশে রয়েছে ডজনখানেক সিএনজি পাম্প। প্রতিদিনই বেশিরভাগ সিএনজি পাম্প থেকে অবৈধভাবে মেল কারখানা চালানোর জন্য কাভার ভ্যান দিয়ে দিচ্ছে গ্যাস। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের বিস্ফোরণ। অবৈধভাবে গ্যাস দেওয়ার সময় এর আগে দুটি সিএনজি পাম্পে বড় ধরনের বিস্ফোরণের ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছিল। এলপিজির চেয়েও দাম কম হওয়ায় প্রায় কল কারখানার জন্য অবৈধভাবে কাভার ভ্যানে সিএনজি ফিল্ডিং স্টেশন থেকে জ্বালানি গ্যাস সংগ্রহ করে বিভিন্ন শিল্প কারখানা। এ কারণে যানবাহনে গ্যাস নেওয়ার সময় দেখা দিচ্ছে সংকট। বেশ কয়েকটি সিএনজি ফিল্ডিং স্টেশন প্রতিনিয়তই অবৈধভাবে এই কাজ করছে। মেল কারখানা চালানোর জন্য গ্যাস দিচ্ছে কাভার ভ্যানে করে। আগেও দুটি সিএনজি পাম্পে গ্যাস দিতে গিয়ে কাভার ভ্যানে বিস্ফোরণ ঘটছিল, এতে অনেক হতাহতের ঘটনা ঘটছিল। এটি দ্রুত বন্ধ করা উচিত, বন্ধ না করলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সিএনজি পাম্পগুলোতে মেল ফ্যাক্টরির জন্য কাভার ভ্যানের মাধ্যমে গ্যাস নেওয়া হয়, এতে তো এক দেশের ক্ষতি আর হচ্ছে বিপজ্জনক। এর জন্য আমরা সাধারণ জনগণ গ্যাস পায় না, এর দ্রুত নিরসন চাচ্ছি। সংশ্লিষ্টরা জানান, কাভার ভ্যানে লুকায়িত অবস্থায় বেশ কিছু বড় আকৃতির সিলিন্ডার থাকে। এসব ভ্যানে বিস্ফোরণ হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। আমি যতটুকু জানি, ব্যক্তিগতভাবে যতটুকু জানি, যে সিএনজি পাম্প থেকে যে কাভার্ড ভ্যানগুলোয় গ্যাস দেওয়া হয়, কাভার্ড ভ্যানের ভিতরে কমপক্ষে মিনিমাম 100-এর উপরে সিলিন্ডার থাকে, এবং এখানে যে গ্যাস অবৈধভাবে দেওয়া হয়, তো এটা যদি কখনো বিস্ফোরণ হয়, যেখানে বিস্ফোরণ হবে সেই পুরো মোটামুটি বেশ কিছু এরিয়া নিয়ে এটা ধ্বংস হয়ে যাবে। আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত। বিষয়টি সম্পূর্ণ অবৈধ উল্লেখ করে তিতাস গ্যাস কোম্পানির মানিকগঞ্জ জোনের ম্যানেজার ইঞ্জিনিয়ার আব্দুল হাদি জানান, এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বারবার নোটিশ দেওয়া হলেও কোনো কথাই আমলে নিচ্ছে না সিএনজি ফিল্ডিং স্টেশনগুলো। যানমালের নিরাপত্তা, সর্বোপরি অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে সিএনজি ফিল্ডিং স্টেশনগুলোতে প্রয়োজনে মোবাইল কোড পরিচালনা করা হবে, এমনটাই জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিপূর্বে আজ থেকে প্রায় 6-7 মাস আগে এরকম আরেকটি অভিযোগ আমরা পেয়েছিলাম, একটি জাতীয় দৈনিকে প্রকাশ হয়েছিল। প্রকাশের ভিত্তিতে আমরা অভিযুক্ত যে সিএনজি পাম্পগুলো আছে তাদেরকে ডাকিয়েছিলাম। ডাকিয়ে তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম যে আপনি যেই কার্যক্রমটি নিচ্ছেন এটির বৈধতা কী আছে। তারা আমাদেরকে সেই অর্থে বৈধতা দেখাতে পারেনি। আমরা তখন তাদের কাছ থেকে এই বিষয়ে একটি প্রত্যয়ন চাই, এবং ওরা এটি মুচলেকা দিয়ে বলে যে আমরা এর পরবর্তী সময়ে আর এই ধরনের কার্যক্রমগুলো করব। এখন যেহেতু এটি আবার বৃদ্ধি পেয়েছে বলে প্রতীয়মান হচ্ছে, আপনি আমাকে যে ভিডিওস ফুটেজগুলো দেখালেন, আমার মনে হয় যে এখন আমাদের আবার অভিযানগুলো শুরু করতে হবে। আমরা খুব শীঘ্রই মোবাইল কোর্ট অভিযান করব, এবং তিতাস গ্যাসকে সাথে নিয়ে তাদের সমন্বয়ে প্রসিকিউটর হিসেবে তাদেরকে নিয়ে আমরা এই অবৈধ যেই গ্যাস তারা বিক্রি করছে সিলিং অতিক্রম করে সেই ব্যাপারে আমরা কাজ করে নিচ্ছি।